বলিউডকে বিদায় জানানো অভিনেত্রী সানা খান এবার হজে গেলেন। আল্লাহর টানে সবিজকে বিদায় জানানো সাবেক এই অভিনেত্রীর অনেক দিনের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন একসময় বলিউড কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী সানা খান, হজে তার সফরসঙ্গী স্বামী মুফতি আনাস। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন সাবেক এই অভিনেত্রী। ওই ভিডিওতেই তিনি ও তার স্বামী বিষয়টি সবাইকে জানান। ভিডিওতে মুফতি আনাস জানান, হজ আদায়ের সৌভাগ্য অর্জনে তিনি ও তার স্ত্রী রওনা হচ্ছেন। তিনি জানান, হজ আদায় তার জীবনের স্বপ্ন ছিল, এখন সেটি পূর্ণ হতে চলেছে, তিনি খুব খুশি। ভিডিওর ক্যাপশনে সানা খান লিখেন, আমার কাছে আমার বর্তমান আবেগ অনুভূতির প্রকাশের কোনো শব্দ নেই। আল্লাহ আমাদের সবার হজ কবুল করেন এবং হজ পালনে সহজ করে দিন, আমিন। আগে ওমরা আদায় করলেও সানা খানের এটিই হবে প্রথম হজ আর তার স্বামীর দ্বিতীয়। 2021 সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামীর সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে সানা খান জানিয়েছিলেন স্বামীর সঙ্গে ওমরা পালন করতে যাচ্ছেন তিনি। সানা খানের শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুজনেই সাদা রঙের পোশাক পরে বিমানের মধ্যে বসে রয়েছেন। ছবিগুলোর ক্যাপশনে সানা খান লিখেছেন, বিয়ের পর এটি তার জীবনের সবচেয়ে সুন্দর সফর। প্রথম বিবাহবার্ষিকীতে সাবেক এই বলিউড অভিনেত্রী স্বামীর প্রশংসা করে পোস্ট দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। স্বামীর সঙ্গে বোরকা পরে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। সেই পোস্টে তাদের পেছনে ছিল পবিত্র কাবা শরীফের ছবি। ক্যাপশনে সানা লিখেছেন, আমি আপনার দিন আখেরাত ও এর মধ্যবর্তী সব কিছুর জন্য প্রার্থনা করি, যেমন আমি আমার জন্য করি। ঠিক যেমন আমি নিজের জন্য প্রার্থনা করি, তেমনি আপনার জন্য প্রার্থনা করছি, কারণ আমি নিজের জন্য যা চাই আপনার জন্য তাই চাই। তখনই হজ করার ইচ্ছে পোষণ করেছিলেন সানা। লিখেছিলেন, স্বামী আনাস তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যান, পাপের কাছে নয়, তিনি অপেক্ষার যোগ্য ছিলেন। আরও জানান, হজে যাওয়া কোনো একসময় বাস্তব হবে তা ভেবে তর্ষ হয়েছে না এই সাবেক অভিনেত্রীর। দীর্ঘ 15 বছর বলিউডে অভিনয় ও মডেলিং করেন সানা খান। 2005 সালে ইয়ে হ্যায় হাই সোসাইটি সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সানা খান। এরপর 14টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। ছোট চরিত্র গান মিলিয়ে 50টির বেশি সিনেমায় তাকে দেখা গেছে। তবে তিনি 2012 সালে রিয়েলিটি শো বিগ বস 6-এর মাধ্যমে সবার কাছে পরিচিতি পান। 2020 সালের অক্টোবরে হঠাৎ করেই শোবিজ জগৎ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন সানা খান। সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, কারণ তিনি ইসলামের কাছে সমর্পণ করতে চান নিজেকে। এরপরে বেছে নিয়েছিলেন সাদামাটা জীবন। এক মাসের মধ্যে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করেন। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই বিয়েতে আমন্ত্রিত ছিলেন। গোপনীয়তা বজায় রেখে বিয়ে করেছেন সানা। বিয়ের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে সানা লিখেছেন, আল্লাহর স্বার্থে আমরা একে অপরকে ভালোবাসি, এবার আল্লাহর স্বার্থে বিয়ে করলাম, দুনিয়া এবং জান্নাতেও আল্লাহ যেন আমাদের একসঙ্গে রাখেন। বিয়ের পরেই নিজের নাম বদলে রাখেন সাইয়াদ সানা খান। এখন যথাসম্ভব ইসলামী জীবনযাপনের চেষ্টা করেন তারা। হাল্লা বল, জয় হো, ওয়াজহা তুম হো এবং টয়লেট এক প্রেম কথাসহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন সানা খান। বিগ বসের পাশাপাশি খতরুকি খেলাড়ি রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন তিনি। এছাড়া ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন সানা। অভিনয়কে বিদায় জানানোর আগের সময়ের এক ইনস্টাগ্রাম পোস্টে সানা জানিয়েছিলেন, তিনি তার অবশিষ্ট জীবন মানবতার সেবা করে ও আল্লাহ তাআলার বিধান প্রতিপালনের মাধ্যমে জীবন অতিবাহিত করতে চান। 2020 সালে সানা খান ইউটিউবার ও ড্যান্সার মেলভিন লুইসের সঙ্গে সম্পর্কে জড়ানোর সংবাদে শিরোনামে আসেন। পরবর্তীতে লুইসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সম্পর্ক ছিন্ন করেন সানা খান। এরপর ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান তিনি। আগের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে বিনোদন জগৎ থেকে আলাদা হয়ে যান সানা। তারপর আল্লাহর দেখানো পথে চলতে শুরু করেন।